অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে, কিন্তু সবার সব স্বপ্নকে পূরণ হয়। অনেকের দেখা যায় খুব অল্প সময়ে সেই স্বপ্নগুলো পূরণ হয়ে যায়, আবার অনেকেরই সেই স্বপ্ন কখনোই পূরণ হয় না, সারা জীবন ধরে সেই হতাশা থেকে যায়। অনেক সময় দেখা যায় অল্প পরিশ্রমে অনেকে সেই স্বপ্নের দেখা পেয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও কঠোর সাধনা করেও সেই স্বপ্ন কখনোই পূরণ হয় না। দীর্ঘ এক যুগ ধরে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সারা জাগানো খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, গোটা বিশ্ব জুড়ে তার রয়েছে ফুটবল ভক্ত। তার এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি সবকিছু অর্জন করেছে, তিনি সবকিছু পেয়েছেন, কিন্তু তার একটি স্বপ্ন ছিল, আর সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপের সেই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার, সেটাকে জয় করে নিজের দেশে বুক ফুলিয়ে গিয়ে দেশের মানুষকে উপহার দেওয়া। এই স্বপ্ন পূরণের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো 5-5টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার এই স্বপ্নটা হয়তো পূরণ হবে না। এটা তার নিয়তিতেই লেখা ছিল, যার কারণে তার এই স্বপ্নটা পূরণ হলো না। তাকে বিদায় নিতে হলো কান্না করতে করতে, মাঠ ছেড়ে তাকে চলে যেতে হলো। তো এই দৃশ্যটা দেখতে তারা যার ভক্ত সাধারণ ছিল তাদের হৃদয়টাও কিন্তু ভেঙে খান খান হয়ে গেছে, কারণ তাদের পছন্দের মানুষকে এভাবে কান্নারত অবস্থায় দেখলে কার মনটা নয় ভালো থাকে। আর এভাবেই যখন তার স্বপ্নটা ভেঙে গেল, এটাই তার শেষ সুযোগ ছিল, বিষয়টা কিন্তু আরো খুবই দুঃখজনক। ক্রিস্টিয়ানো রোনালদো একজন বিশ্বমানের খেলোয়াড়, সুনামধন্য খেলোয়াড়, কিন্তু তার দেশ অতটা সুনামধন্য ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একাই তার একার প্রচেষ্টার মাধ্যমে তার সেই দলটাকে তিনি সবার সামনে পরিচিত করেছে, সবার সামনে নিয়ে এসেছেন, তার দেশকে 5-5টি বার বিশ্বকাপের মঞ্চে নিয়ে এসেছেন, খেলেছেন। কিন্তু এর আগের 4 বার তাদের দল অতটা শক্তিশালী ছিল না, যার কারণে সেই স্বপ্নটা পূরণ হয় নাই রোনালদোর। কিন্তু পঞ্চম বিশ্বকাপ অর্থাৎ 2022-এর কাতার যে বিশ্বকাপ, সেখানের দলটা, সেই দলটা কিন্তু ভিন্ন, 4 বারের তুলনায় অনেক শক্তিশালী ছিল, অনেক তরুণ নির্ভর ছিল, যার কারণে রোনালদো আশাবাদী ছিল যে হয়তো এইবার তার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। কারণ রোনালদোর এটাই শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপের পর রোনালদোকে আর জাতীয় দলে দেখা যাবে না, কারণ তার বয়স হয়ে যাচ্ছে। সে কারণে তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই আমার শেষ সুযোগ, আমার স্বপ্ন পূরণ করার। যদি এই বিশ্বকাপে আমি কিছু করতে পারি, হয়তো আমার সেই স্বপ্নটা পূরণ হবে। অনেক স্বপ্ন নিয়ে এসেছিল কাতার বিশ্বকাপে, কারণ এবারের দলটা গত 4 বারের তুলনায় অনেক শক্তিশালী ছিল, রোনালদোর বুক ভরা আশাও ছিল, বুক ভরা স্বপ্ন ছিল, হয়তো এবার তার সেই স্বপ্নটা পূরণ হবে। কিন্তু খেলা শুরু হওয়ার পর হচ্ছিল, তারা ধাপে ধাপে ভালোই খেলে আসছিল, কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে এসে তাদের সেই স্বপ্নটা ধুলিস্যাৎ হয়ে গেল, সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। রোনালদোর মতো একটা শক্তিশালী মানুষ, একজন কঠোর মনের মানুষ, সেও কান্না বিজড়িত চোখে কাঁদতে কাঁদতে মাঠ থেকে চলে গেল। এই দৃশ্যটা আসলেই খুব কষ্টকর। যারা তার ভক্তও না, তাদের কাছেও কিন্তু বিষয়টা খুব খারাপ লেগেছে, কারণ এই ধরনের খেলোয়াড়গুলো কিন্তু সবসময় আসে না, সবসময় তার খেলা দেখা যায় না, তাই তারা যার ভক্ত সাধারণ তার খেলাগুলোকে খুবই মিস করবে, কারণ এরপর থেকে আর ক্রিস্টিয়ানো রোনালদোকে ফুটবল মাঠে দেখা যাবে না, তিনি শুধুমাত্র এখন স্মৃতি হয়ে থাকবেন। তার খেলাগুলো আমরা হয়তো পুরাতন কোনো ভিডিওতে দেখতে পাবো, কিন্তু নতুন কোনো লাইভ ভিডিওতে আর আমরা সেই ক্রিস্টিয়ানো রোনালদোকে কখনোই দেখতে পাবো না। আসলে ভাগ্য যদি না থাকে তাহলে কোনো জিনিসই হয় না, এটা কিন্তু আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে বোঝা যায়, কারণ সে একজন বিশ্বমানের খেলোয়াড়, সে একজন ভালো মানের খেলোয়াড়। তার মতো একজন ভালো খেলোয়াড় হওয়ার পরেও তার স্বপ্নটা পূরণ হলো না, বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। তার অর্জনে সবকিছু রয়েছে, কিন্তু এই জিনিসটা তার অধরা রয়ে গেল, তার এই স্বপ্নটা পূরণ হলো না। আমরা হয়তো অনেকেই ভাগ্যকে বিশ্বাস করি না, যে বলি আমরা যদি নিজে কর্ম করি তাহলে আমাদের কাছে সব ধরা দিবে, কিন্তু আপনি যদি ভাগ্যকে বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করবেন, কারণ ভাগ্য আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপর নির্ভর করে দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো তো অনেক চেষ্টা করেছিল, তার চেষ্টা কোনো কমতি ছিল না, কিন্তু তার ভাগ্যে ছিল না এই ট্রফিটা হাত দিয়ে ছোঁয়ার, নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য। এটা যদি সে পেত তাহলে কিন্তু তার সে যে সেরা খেলোয়াড় এটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত, কোনো কমতি থাকতো না। কিন্তু একটা ট্রফি না পাওয়ার কারণে তার একটা হতাশা থেকেই গেল, তার একটা অপূর্ণ ইচ্ছা থেকেই গেল, এই আফসোসটা তার মৃত্যু পর্যন্ত কিন্তু তাকে বয়ে বেড়াতে হবে, তার মনে থাকবে এই কষ্টটা। তো আমি একজন তার ভক্ত হিসেবে বিষয়টা আমার কাছে খারাপ লাগলো, তাই আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লেগেছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।